কামনার শীর্ষ বিন্দুতে পৌঁছে বুঝেছি কতটা কাঙ্ক্ষিত, কতটা বঞ্চিত প্রেমে, কতটা তৃপ্ত হলে বরফ হয়ে সময় গেছে থেমে। বিগত জীবনের কালিঝুলি মুছে যায় আলোর স্পর্শে, এ শরীর শুদ্ধ হলো অবশেষে। একপ্রস্থ আধার কেটে গেলে শরীরের প্রচলিত গমনাগমনের অর্থ হারায় নতুন ডিসকোর্সের তারায়। দেহমন আত্মার ওপর দাবি ছেড়ে অনিঃশেষের সন্ধানে ছোটে অমরাবতীতে ফুল ফোটে। সাধনায় নৈকট্য আনে প্রেম, কামের ওপর দখলের সাধনায় মেলে ঈশ্বর এই ভরসায়। ঈশ্বর কি কামহীন তবে? সৃষ্টিতে জীবের কামনা তবে কোথা থেকে আসে? ঈশ্বর কামনা থেকে কামাত্মায় ছুটে গেলে প্রলয় নবসৃজন হয়। ঈশ্বর প্রেমে ডুবে গেলে সৃষ্টির ভেদ বোধে জন্ম লয়। ঈশ্বর দেহহীন তাই সাধনায় অজ্ঞান জ্ঞান পায় দেহের ভজনায়। ঈশ্বর সর্বজনের কৃপা তার ভেদাভেদ না জানে, সর্বময় প্রেম করে যে জনে সে দেখা পায় নিরঞ্জনে। অনুভব কবিতাটার নাম অনুভব, লিখেছেন আমার প্রিয় কবি লুসি তৃপ্তি গোমেজ। আশা করি ভালো লেগেছে।